আসসালামু আলাইকুম। আজ শনিবার 4 সেপ্টেম্বর 2021 আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। শুরুতে জানাবো শিরোনাম। শর্ত সাপেক্ষে ভ্যাকসিন না নিয়েও ওমান প্রবেশ করতে পারবেন প্রবাসীরা। ওমানে বাড়ছে প্রবাসীদের ভ্যাকসিন গ্রহণের আগ্রহ। ওমান থেকে সড়কপথে দুবাই প্রবেশের নতুন নির্দেশিকা জারি। ফ্লাইটে চড়তে আরও কড়াকড়ি আরোপ করল এমিরেটস। 5 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ঢাকা কলকাতা রুটে বিমানের ফ্লাইট। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কোভিড ইন্স্যুরেন্স সহ ওমান প্রবেশের যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন ফারহান ট্রাভেলস 01813-27-27-27 অথবা 01894-85-07-50 এই নম্বরে। করোনা ভ্যাকসিন ছাড়াই এবার ওমান প্রবেশ করতে পারবেন প্রবাসীরা। তবে যে সকল প্রবাসী ওমানে ভ্যাকসিন ছাড়াই প্রবেশ করতে চান তাদের মেনে চলতে হবে কিছু নতুন শর্ত। দেশের সরকারি যোগাযোগ কেন্দ্র জিসি তাদের সর্বশেষ এক বিবৃতিতে জানিয়েছে, 1 সেপ্টেম্বর থেকে ওমানে আসা যাত্রীদের ওমানে আসার আগে দেশটির অনুমোদিত ভ্যাকসিন ফাইজার, বায়োএনটেক, অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক, সিনোভ্যাক্স, মডার্না, সিনোফার্ম, কোভিডশিল্ড, অ্যাস্ট্রাজেনেকা বা জনসন অ্যান্ড জনসনের মতো একক ডোজ ভ্যাকসিন গ্রহণ করতে হবে। তবে বর্তমানে যে সকল ব্যক্তি নানা সমস্যার কারণে ভ্যাকসিন গ্রহণ করতে পারেননি তারাও ওমান প্রবেশের সুযোগ পাচ্ছেন। সমস্যাগুলো হচ্ছে বিদেশে অবস্থানরত ওমানের নাগরিক এবং তাদের পরিবার যারা ভ্যাকসিনের একটি ডোজও নিতে পারেননি, ওমানে বৈধ প্রবাসী যারা ওমানে এক ডোজ টিকা নিয়ে নিজ দেশে গেছেন কিন্তু ওমান সরকার অনুমোদিত টিকার দ্বিতীয় ডোজ তার নিজ দেশে থেকে গ্রহণ করতে পারেননি, তিনিও ওমান প্রবেশের অনুমতি পাবেন। এমন সব প্রবাসী যারা ওমানের সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন এবং ওমানের বৈধ রেসিডেন্স কার্ড রয়েছে এই সমস্ত প্রবাসীরাও ভ্যাকসিন গ্রহণ ব্যতীত ওমানে প্রবেশের অনুমতি পাবেন। যারা এইসব সমস্যার সম্মুখীন হয়েছেন শুধুমাত্র এমন প্রবাসীরা এই ভ্যাকসিন গ্রহণ ব্যতীত পুনরায় ওমান প্রবেশের অনুমতি পাবেন। তবে তাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। সেগুলো হচ্ছে ওমান প্রবেশের পূর্বে PCR পরীক্ষা করে নেওয়া, ওমান বিমানবন্দরে আসার পর PCR পরীক্ষা করা, ইলেকট্রনিক ট্র্যাকিং ব্রেসলেট পরা, ওমানিদের জন্য 7 দিনের জন্য হোম কোয়ারেন্টিন এবং প্রবাসীদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন মেনে চলা, 8ম দিন পুনরায় PCR পরীক্ষা করা। সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অনুসারে দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে টিকা গ্রহণ না করে কোনো নাগরিক প্রবেশ করতে পারবেন না। তবে যারা করোনা ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ পেয়েছেন তারা চলতি মাস পর্যন্ত প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি পাবেন, কিন্তু আগামী অক্টোবর থেকে অবশ্যই সকল নাগরিকের করোনা 2টি ডোজ গ্রহণ করতে হবে। তবে যাদের ভ্যাকসিন গ্রহণের সমস্যা রয়েছে তারা অবশ্যই মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন। উল্লেখ্য, গত আগস্ট মাসে দেশটির সুপ্রিম কমিটি জানিয়েছে দেশটির অনুমোদিত ভ্যাকসিনের 2টি ডোজ গ্রহণ সাপেক্ষে স্থল, সমুদ্র ও বিমানপথে ওমানে প্রবেশ করতে পারবেন যাত্রীরা। এছাড়াও ওমানে আসার আগে বা পরে সকল যাত্রীকে পলিমারেজ চেইন রিয়াকশন টেস্ট PCR পরীক্ষা করাতে হবে। এই পরীক্ষায় যাদের পজিটিভ রেজাল্ট আসবে তাদের কোয়ারেন্টিন মেনে চলতে হবে। ওমানে বাড়ছে প্রবাসীদের করোনা ভ্যাকসিন গ্রহণের আগ্রহ। সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে দেখা গেছে রাজধানী মাস্কাটে প্রতিদিন গড়ে 1200 থেকে 1500 প্রবাসী করোনা ভ্যাকসিন গ্রহণ করছেন। মন্ত্রণালয় জানিয়েছে গত 16 আগস্ট থেকে মাস্কাটে শুরু হয় গণ টিকাদান কার্যক্রম। এরই অংশ হিসেবে প্রবাসীদের মাঝেও গণহারে টিকাদান শুরু করে মাস্কাট প্রদেশের স্বাস্থ্য সেবা অধিদপ্তর। প্রথমে প্রদেশটির সেলুনে কর্মরত শ্রমিক, লন্ড্রি দোকানের শ্রমিক ও রেস্টুরেন্ট বা ক্যাফেতে কর্মরত প্রবাসী শ্রমিকদের বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়। মাস্কাট পৌরসভার সহযোগিতায় প্রবাসী নাগরিকদের ভ্যাকসিন গ্রহণের দিন এবং স্থান নির্দিষ্ট করে তাদের কার্ড দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। মাস্কাটে প্রবাসীদের বিনামূল্যে টিকাদান কার্যক্রম চলে মাত্রা সাবলা হলরুমে, সিব মেডিকেল ফিটনেস পরীক্ষা কেন্দ্রে, আল সারাদি, আল আমেরা ওয়ালি অফিস হলরুম, কোরিয়াতের সাহেল স্বাস্থ্যকেন্দ্র এবং বৌসার ক্লাব সহ বেশ কয়েকটি স্থানে। এছাড়াও টিকাদান সংক্রান্ত সকল তথ্য তারাসুত প্লাস অ্যাপে নথিভুক্ত করছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। যে সকল প্রবাসীরা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ গ্রহণ করেছেন তাদেরকে 6 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে অনুরোধ জানানো হয়েছে। ওমান থেকে স্থলপথে সংযুক্ত আরব আমিরাত প্রবেশে সকলের ক্ষেত্রে নতুন ভ্রমণ নির্দেশিকা জারি করেছে দেশটির বন্দর। সীমানা ও মুক্ত অঞ্চল নিরাপত্তা ও ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে ওমান থেকে স্থলপথে আসা সকল যাত্রীদের করোনা নেগেটিভের PCR পরীক্ষার ফলাফল দেখাতে হবে। আমিরাত প্রবেশের 48 ঘন্টা আগে সকল যাত্রীকে PCR পরীক্ষা করাতে হবে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের 8ম দিন পুনরায় যাত্রীদের PCR পরীক্ষা করাতে হবে। যাত্রীদের মাস্ক পরা, শারীরিক দূরত্ব মেনে চলা, লাগেজ স্যানিটাইজ করা সহ সকল ধরনের সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলতে হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন এবং করোনা উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে NCMA। বাংলাদেশি যাত্রীদের জন্য পূর্বের চেয়ে আরও বেশি কড়াকড়ি আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা এমিরেটস এয়ারলাইন্স। এখন থেকে 2 ধরনের কোভিড সনদের বাধ্যবাধকতার কারণে বাংলাদেশ সহ
পাঁচটি দেশের যাত্রীরা তাদের শেষ গন্তব্যস্থল হিসেবে দুবাই যেতে পারবেন না বলে জানিয়েছে এমিরেটস। তবে ট্রানজিট যাত্রী হিসেবে দুবাই হয়ে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে বাধা নেই বলেও জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ, নাইজেরিয়া, ভিয়েতনাম, জাম্বিয়া ও ইন্দোনেশিয়া এই পাঁচ দেশের যেসব যাত্রীর শেষ গন্তব্য দুবাই, তাদের দুটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে বলে এমিরেটসের ওয়েবসাইটে প্রকাশিত নতুন ভ্রমণ বিধিতে বলা হয়েছে। শর্ত দুটির মধ্যে রয়েছে, যাত্রা শুরুর আগে 48 ঘন্টার মধ্যে PCR এর COVID-19 পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে এবং কিউআর কোড সম্বলিত সেই কোভিড নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে। দ্বিতীয়টি হচ্ছে, উড্ডয়নের 6 ঘন্টা আগে বিমানবন্দরে র্যাপিড PCR টেস্টের ফল নেগেটিভ আসতে হবে এবং কিউআর কোড সম্বলিত সেই কোভিড নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে। বাংলাদেশ সহ এই পাঁচটি দেশে বিমানবন্দরে র্যাপিড PCR টেস্টের ব্যবস্থা না থাকায় এসব দেশ থেকে কোনো যাত্রী দুবাইয়ে যেতে পারবেন না বলে জানিয়েছে এমিরেটস। এসব দেশ থেকে ট্রানজিট যাত্রীরা দুবাই হয়ে যেতে পারবেন, তবে তাদেরও সঙ্গে কোভিড নেগেটিভ সনদ রাখা জরুরি। এদিকে 1 সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আহ্বানে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি খাতে এই ল্যাব স্থাপনের সিদ্ধান্ত হয়। 10 সেপ্টেম্বরের মধ্যে আবেদন নেওয়া সহ যাচাই বাছাই করে এক বা একাধিক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে বিমানবন্দরে র্যাপিড PCR পরীক্ষার। সব মিলিয়ে মাসখানেক সময় লাগতে পারে বলে আশা করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এয়ার বাবল চুক্তির আওতায় ঢাকা কলকাতা ঢাকা রুটে আগামী 5 সেপ্টেম্বর ও ঢাকা দিল্লি ঢাকা রুটে আগামী 8 সেপ্টেম্বর থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার রাতে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে সেই ফ্লাইটের সূচি ঘোষণা করেছে বিমান। বিমানের বিজ্ঞপ্তি অনুযায়ী ঢাকা কলকাতা রুটে সপ্তাহে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার এবং ঢাকা দিল্লি রুটে সপ্তাহে প্রতি রবি ও বুধবার বিমানের ফ্লাইট পরিচালনা করা হবে। গতকাল রাতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেয়া এক নির্দেশনায় বলা হয়েছে, এয়ার বাবল চুক্তির আওতায় দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের দেয়া প্রস্তাব গ্রহণ করেছে বেবিচক। ফলে 4 সেপ্টেম্বর থেকে দুই দেশের মধ্যে ফ্লাইট চালু হচ্ছে। এদিকে আগামী 5 সেপ্টেম্বর থেকে ঢাকা চেন্নাই ঢাকা রুটে বাংলাদেশ ও ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির অধীনে ফ্লাইট পরিচালনা শুরু করবে US বাংলা এয়ারলাইন্স। এক প্রেস বিজ্ঞপ্তিতে US বাংলা জানিয়েছে, ভারতীয় সিভিল এভিয়েশনের নির্দেশনা অনুযায়ী ভ্রমণ করার জন্য 72 ঘন্টার মধ্যে COVID-19 RT-PCR টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকতে হবে এবং চেন্নাই বিমানবন্দর অবতরণের পর ভ্রমণকারীদের নিজ খরচে মলিকুলার টেস্ট করতে হবে। ভ্রমণ ভিসা ব্যতীত সব ভিসায় বর্তমানে এয়ার বাবল চুক্তির অধীনে ভারতে ভ্রমণ করা যাবে। সপ্তাহে প্রতি রোব, বুধ ও শুক্রবার সকাল 10:30 ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর 12:40 চেন্নাই অবতরণ করবে বিমান। একই দিন দুপুর 1:30 চেন্নাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং বিকেল 4:30 ঢাকায় অবতরণ করবে US বাংলা এয়ারলাইন্স। এই ছিল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashtime.net, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে।